হয়তো আপনার অবাক লাগতে পারে এই শহরটা আপনার কাছে ভিন্ন রকম লাগতে পারে, যখন আমি আপনি গাড়ির মধ্যে বসে, এসির মধ্যে বসে এই শহরটাকে দেখবার চেষ্টা করছি রোমাঞ্চকতায়। ঠিক তখনই কিছু কিছু মানুষ নিজের জীবনের বিনিময়ে আরও একবার দাঁড়াবার চেষ্টা করছে, নিজের পরিবারের জন্যে, প্রিয় সন্তানের জন্যে, তাদের মুখে একটুকালে আহার তুলে দেওয়ার জন্যে। মনুষেরামিক আমাদেরকে সহায়তা করছে মানুষ মানুষের জন্যে সার্বিকভাবে এই অনুষ্ঠানটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমার নাম নীরব, এবং আজকেও আপনি সাক্ষী হতে চলেছেন একটা দারুণ কাজের। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজন সাধারণ মানুষকে, অসহায় মানুষকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করি, তার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাকে আর্থিকভাবে সচ্ছল করবার চেষ্টা করি। আজকেও তাই হতে চলেছে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? সাইফুল। সাইফুল, আপনার নাম? তাসলিমা। তাসলিমা, সাইফুল, আপনার অসুবিধাটা কি কি হয়েছিল? বা আগে ব্যবসা আছেন পরে জামাল লাগে শিখা, টাকা পয়সা নাই, ব্যবসা করতে পারি না। কিসের ব্যবসা ছিল আগে আপনার? চার ব্যবসা আছেন। চা? জি। কোথায় ছিল? নবদাই। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? এক মেয়ে এক ছেলে। ওদের বয়স কত? একজনের বয়স হয়েছে 7 বছর আর একজনের বয়স হয়েছে 3.5 বছর। যখন করোনা শুরু হয়, দেশ লকডাউন করে, তখন আপনারা কোথায় ছিলেন, কি করতে গেছিলেন? গা বাড়ি থেকে কষ্ট মষ্ট করে বাড়িতে রয়েছি, ওর এই অবস্থাই চলছে। দোকানপাট বেচে দিয়ে গেলাম, আমার ব্যবসা বাণিজ্য করা যায় না টাকার লাগে। আপনার বাচ্চা কাচ্চা তখন খাওয়ালেন কেমনে, বা তাদেরকে যত্ন করলেন কেমনে? এই যে কষ্ট মষ্ট করে নি, শুধু করে ওর কাছে, ওর কাছ থেকে কর্জ মজা করে নিয়ে, দাঁড় ধো করে নিয়ে, ছায়া নিয়ে, ওই এবার বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করছি, তা অনেক কষ্ট হয়েছে। এখন অসুবিধাটা হচ্ছে কাজ করতে করার জায়গা পাচ্ছেন না, তাই? জি জি জি, কষ্টে কাজটি গেছে দিন, কিছু করতে পারি না, ঘুরতে আসি, টাকা নাই, কাজ নাই, কোনো কাজও করতে পারি না, কাজও যাওয়া যায় না, কি কষ্টই যাইতেছে। বাসা ভাড়াটা দিতে পারছেন ঠিক মতো? না, বাসা ভাড়া এক মাসের তাই, আর এক মাসের দিয়ে জোগায় জাগায়া। এখন যদি আপনি চায়ের ব্যবসা করতে চান, কোথায় করবেন, কোনো জায়গা টাকা দেখছেন আপনি? ওই নই কইছিলাম, ওই নিলার ওই দোকানটা, ওই দোকান দেবে আপনাকে বলছে? বলছে। কত টাকা চাইছে? বলে চাইছে 8,000 টাকার মতন। ওকে, যেহেতু তিনি একটা দোকানের মধ্যে দেখেছেন, কথা বলেছেন, আমরা তার সাথে কথা বলে দেখি আমরা এই ডিলটা ফাইনাল করতে পারি কিনা। আসুন। আসসালামু আলাইকুম, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু সালেক। সালে ভাই, এই দোকানটা নাকি আপনি ছাড়বেন? উনি বলল দোয়ান তো উন্নত দোয়ান হইলে তো এটা ছাড়িয়ে দেন, এর থেকে ভালো প্রশাসন হইলে তো মানুষকে উঠে উঠার চেষ্টা করে না, সবসময় করে। এই দোকানটার জন্য আমরা 8,000 টাকা দিতে রাজি আছি, যদি আপনি ওনাকে এটা বসতে দেন। আপনার কি রাজি আছেন এতে? এটা দিয়ে হের চেষ্টা করি কী করা যায়। ঠিক আছে, আমি এখনই টাকাটা পে করছি। 8,000 টাকা আছে, উনি বলেছেন যে 8,000 টাকা হলে উনি আপনাকে ভাড়া দেবে। সো দোকান এখন আপনার, আপনারা এটা আস্তে আস্তে করে বুঝে নেন, আপনি দোকানটা চালনা করেন, এবং আপনার যদি সংসার এই দিয়ে উন্নতি হয়। কেমন লাগতেছে এখন নিজের দোকান পেয়ে? ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। কি মনে হয় যে আপনি যে টাকাটা পাইলেন ওদিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে নিজের সংসার আবার চালাইতে পারবেন? জি, চালাইতে পারবো, আলহামদুলিল্লাহ চালাইতে পারবো। যে এতগুলো টাকা একবারে যে কখনো কাউকে দেয়া দেখছেন বা কখনো পাইছেন আপনি জীবনে? জি না, পাই নাই, দেও নাই কাউকে। না, চিন্তা করছি না, আল্লাহ দিছে, আপনারা উপকার করছেন। প্রত্যেক সপ্তাহে আমরা এমন একজন মানুষের কাছে যাই যার নিজের কর্মসংস্থানের জন্য হয়তো একটুখানি সহযোগিতার হাত বাড়ানোটা দরকার হয়ে পড়ে। মুন্নু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, মুন্নু সিরামিক। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি, কারণ মানুষ মানুষের জন্য এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছিলাম সাধারণ মানুষকে একটুখানি স্বাবলম্বী করবার চেষ্টা করতে। আপনার গাড়ির জানালায় যখন কেউ ঠকঠক করে, আপনি হয়তো তার জন্যে সাহায্যের হাত বাড়ান, কিন্তু আমরা বলি প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা 100 টাকা না, পারলে মাস শেষে কাউকে একজনকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেন, তাতে সে তার পরিবার নিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবে। সেটা দেখতে তো আপনারও ভালো লাগবে, তাই না? ভালো থাকবেন। ZFM 96 দেখছেন এবং শুনছেন যারা, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, আমাদের সাথে থাকবেন।
আল্লাহ হাফেজ। আমরা কি পারি না অসহায় মানুষের পাশে দাঁড়াতে, মানুষ মানুষের জন্য?